নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, গতকাল গণেশ চতুর্থী পার করে ফেলেছি, আর এই গণেশজির কৃপা পড়তে চলেছে আজ থেকে, অর্থাৎ আজ মধ্যরাত থেকে গণেশজির কৃপা পড়তে চলেছে এই আট রাশির উপর, যার ফলে এই আট রাশির জাতক ও জাতিকাদের মোক্ষ লাভ হতে চলেছে। তো কোন সেই আট সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। আজ মধ্যরাত থেকে গণেশজির কৃপায় এই আট রাশির জাতক ও জাতিকাদের মোক্ষ লাভ হতে চলেছে। তো সেই ভাগ্যশালী রাশিগুলির নাম আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি। তার আগে, যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, এটি ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে আপনারা কল করছেন বাট আমি কল রিসিভ করতে পারছি না, সে কারণে আমি আপনাদেরকে আবারও হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আমি সময় মতো আপনাদেরকে রিপ্লাই করে দেব। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কোন সেই আট সৌভাগ্যশালী রাশি যারা গণেশজির কৃপায় মোক্ষ লাভ হতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা আজ মধ্যরাত থেকে গণেশজির কৃপায় মোক্ষ লাভ হতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে যত বাধা চলছে সেই সমস্ত বাধা কিন্তু অনেকখানি কাটবে। হ্যাঁ বন্ধুরা, এবং ভিডিওর শেষে আমি একটি মন্ত্র আপনাদেরকে উচ্চারণ করতে বলবো, সেই মন্ত্রটি আপনারা এখন থেকে উচ্চারণ করলে আপনাদের সমস্ত বাধা কাটতে বাধ্য, তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। এছাড়াও এই সময় আপনাদের আর্থিক দিক যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট হবে, এবং আপনারা যে কোনো কাজ করবেন সেই কাজে কিন্তু সাকসেস পাবেনই পাবেন, এটি কনফার্ম। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আজ মধ্যরাত থেকে গণেশজির কৃপা আপনাদের উপর পড়তে চলেছে, যার ফলে আপনাদেরও মোক্ষ লাভ হতে চলেছে, অর্থাৎ আপনারা যে কোনো কাজ অতি সহজেই করবেন, যেগুলো কাজ আপনাদের আটকে যাচ্ছিল কোনো এক অজানা কারণে, সেই সমস্ত কাজ কিন্তু আপনাদের অতি সহজেই হয়ে যাবে। এছাড়াও ধনের দিক কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে, অর্থাৎ সে চাকরি করুন, ব্যবসা করুন বা সেলফ প্রফেশন, যে কাজেই থাকুন না কেন, আপনাদের অর্থ কিন্তু আগমন ঘটতে বাধ্য। এবং ভিডিওর শেষে আমি আপনাদেরকে একটি মন্ত্র উচ্চারণ করতে বলবো, সেই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করুন, তাতে আপনাদেরই মঙ্গল হবে। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই গণেশজির কৃপা আপনাদের উপরেও পড়তে চলেছে, অর্থাৎ আজ মধ্যরাত থেকে আপনারাও গণেশজির কৃপায় মোক্ষ লাভ হতে চলেছে, অর্থাৎ যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না বা অর্থ কোথাও আটকে গেছে, সেই সমস্ত অর্থ কিন্তু আপনারা পাবেন। এছাড়াও আপনাদের মনের ইচ্ছা, মনোবাঞ্ছা কিন্তু পূর্ণ হবে। এবং ভিডিওর শেষে আমি আপনাদেরকে একটি মন্ত্র উচ্চারণ করতে বলবো, সেই মন্ত্রটি যদি উচ্চারণ করেন সেক্ষেত্রে আপনাদের সমস্ত বাধা দূর হতে বাধ্য। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে গণেশজির কৃপা আপনাদের উপরেও পড়তে চলেছে, অর্থাৎ আজ মধ্যরাত থেকে গণেশজির কৃপায় আপনাদের মোক্ষ লাভ হতে চলেছে, অর্থাৎ যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না কোনো এক অজানা কারণে, সেই সমস্ত কাজ হয়ে যাবে। যে সমস্ত জায়গায় আপনাদের টাকা আটকে গেছে, সেই সমস্ত টাকা কিন্তু আপনাদের রিকভারি হবে। এছাড়াও চাকরি, ব্যবসা এবং সেলফ প্রফেশন, এই তিন ক্ষেত্র থেকেই আপনাদের ধনাগমন ঘটবে। এই ভিডিওর শেষ পার্টে আমি আপনাদেরকে একটি মন্ত্র উচ্চারণ করতে বলবো, যে মন্ত্রটি আপনারা উচ্চারণ করলে আপনাদের আর্থিক স্থিতি অনেকখানি কিন্তু ডেভেলপমেন্ট করবে, তাই ভিডিওর শেষ পার্টটা অবশ্যই দেখুন।
এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে গণেশজির কৃপা আজ মধ্যরাত থেকে আপনাদের উপরেও পড়তে চলেছে, যার ফলে আপনাদের ধনভাণ্ডার কিন্তু পূর্ণ হতে চলেছে এবং আপনাদের মোক্ষ লাভ হতে চলেছে। অর্থাৎ যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু অতি সহজে করে ফেলবেন এবং যে সমস্ত অর্থ আপনাদের আটকে গেছে সেই সমস্ত অর্থ কিন্তু আপনাদের উঠে যাবে। ভিডিওর শেষ পার্টে আমি আপনাদেরকে একটি মন্ত্র উচ্চারণ করতে বলবো, সেই মন্ত্রটি উচ্চারণ করলে আপনাদের সমস্ত বাধা কিন্তু দূর হতে বাধ্য, তাই ভিডিওর শেষ পার্টটা অবশ্যই দেখুন। এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে গণেশজির কৃপা আজ মধ্যরাত থেকে আপনাদের উপর পড়তে চলেছে, যার ফলে আপনাদের মোক্ষ লাভ হতে চলেছে। অর্থাৎ যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, আটকে যাচ্ছিল কোনো এক অজানা কারণে, সেই সমস্ত কাজ কিন্তু হয়ে যাবে। এছাড়াও যে সমস্ত অর্থ আপনাদের আটকে গেছে সেই সমস্ত অর্থ কিন্তু আপনাদের পুনরুদ্ধার হবে। এছাড়াও চাকরি, ব্যবসা এবং সেলফ প্রমোশন এই তিন ক্ষেত্র থেকেই আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছে। এই ভিডিওর শেষ পার্টে আমি একটি মন্ত্র উচ্চারণ করার কথা বলবো, সেই মন্ত্রটি যদি উচ্চারণ করেন সেক্ষেত্রে আপনাদের সমস্ত বাধা কিন্তু দূর হতে বাধ্য, তাই ভিডিওর শেষ পার্টটা অবশ্যই ফলো করুন। এরপরে যে সাত নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে গণেশজির কৃপা আপনাদের উপরেও পড়তে চলেছে, যার ফলে আপনাদের মোক্ষ লাভ হতে চলেছে। অর্থাৎ যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, আটকে যাচ্ছিল, সেই সমস্ত কাজ কিন্তু অতি সহজেই আপনারা করে ফেলবেন এবং যেসব জায়গায় আপনাদের টাকা আটকে গেছে সেই সমস্ত জায়গা থেকে আপনাদের সেই টাকা কিন্তু পুনরুদ্ধার হবে এবং আপনারা এই সময় অর্থনৈতিক দিক থেকে, অর্থাৎ চাকরি করুন, ব্যবসা করুন বা সেলফ প্রফেশন যে ক্ষেত্রেই থাকুন না কেন, আপনাদের কিন্তু অর্থ আগমন ঘটবেই ঘটবে। এই ভিডিওর শেষ পার্টে আমি একটি মন্ত্র উচ্চারণ করার কথা বলবো, সেই মন্ত্রটি উচ্চারণ করলে আপনাদের যে কোনো বাধা কিন্তু দূর হতে বাধ্য, তাই ভিডিওর শেষ পার্টটা অবশ্যই ফলো করুন। এরপরে যে লাস্ট এবং অন্তিম রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহরাশির জাতক বা জাতিকা হন তাহলে গণেশজির কৃপা আপনাদের উপরেও পড়তে চলেছে আজ মধ্যরাত থেকে, যার ফলে আপনাদেরও কিন্তু মোক্ষ লাভ হতে চলেছে, যার ফলে আপনারা যে কোনো কাজে কিন্তু অতি সহজেই উত্তীর্ণ করবেন, সে যত বড়ই কঠিন কাজ হোক না কেন। এছাড়াও যে সমস্ত টাকা আপনাদের আটকে গেছে পুনরুদ্ধার হয়ে যাবে সেই সমস্ত টাকা, এটি কিন্তু কনফার্ম। এছাড়াও আপনি চাকরি, ব্যবসা বা সেলফ প্রফেশন যেখানে থাকুন না কেন, যে ক্ষেত্রে থাকুন না কেন, এই তিন ক্ষেত্র থেকে কিন্তু আপনাদের অর্থাগমন ঘটবেই ঘটবে। অর্থাৎ এক কথা যদি বলা যায়, আপনাদের অর্থের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে এবং ধনাগমন ঘটতে বাধ্য। এই ভিডিওর শেষ পার্টে আমি একটি মন্ত্র উচ্চারণ করার কথা বলবো, সেই মন্ত্রটি আপনারা উচ্চারণ করলে আপনাদের যে কোনো রকম বাধা দূর হতে বাধ্য। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কি সেই মন্ত্র, যে মন্ত্রটি আপনারা উচ্চারণ করলে আপনাদের সমস্ত রকম বাধা কিন্তু দূর হবে। সেই মন্ত্রটি হচ্ছে ওম গাং গণেশায় নমঃ। এই মন্ত্রটি আপনারা পাঠ করলে আপনাদের অর্থাগমন ঘটতে বাধ্য, এছাড়াও যে কোনো রকম বাধা কিন্তু আপনারা অতি সহজেই কিন্তু দূরস্থ করতে পারবেন, এটি কনফার্ম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।